আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন পাঁচটা মোনাজাত শিখব যে পাঁচটি মোনাজাত আপনারা সব নামাজের পর করতে পারবেন অর্থাৎ এই পাঁচটা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাল কাছে আপনারা ক্ষমা চাইবেন বা আল্লাহ তালা কাছে আপনারা দোয়া করবেন দেখুন এখানে লেখা আছে সব নামাজের পর বাছাই করা মোনাজাত অর্থাৎ বাসাই করে আমরা পাঁচটা মোনাজাত শিখব প্রথম মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার অর্থাৎ যদি আপনারা এই মোনাজাত সব নামাজের পরে করেন তাহলে এই মোনাজাতের উপকার হচ্ছে তিনটা এক হচ্ছে আপনার সকল গুণা মাফ হবে দুই হচ্ছে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তিন হচ্ছে ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ হেফাজত করবেন অবশ্যই আপনারা সব নামাজের পরে ফরজ সুন্নত নফল যত নামাজই পড়েন না কেন সব নামাজের পর আপনারা এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তালা কাছে মোনাজাত করতে পারেন তো আমরা এখানে এই দ্বারটা বা এই মনাজটা শিখব এবং এর অর্থটা জানব রব্বা ওয়ালামনা আং না আং এখানে শিখবে গুণ করবেন আং ফুচানা একসাথে রব্বা না আর বলেন ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا، وإن لم تغفر لنا، وترحمنا، وترحمنا، لنكونن، لنكونن من الخاسرين، لنكونن من الخاسرين أشترك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ما <applause> دهون. রবানা ওয়েলামনা আং ফুসানা ও ইল্লাম তফিরানা ওয়াতর হামনা লা না কু নান্নামিনাল খ আরাফ আইত হচ্ছে অর্থ হচ্ছে হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা নাকৰ এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তারপর হচ্ছে দ্বিতীয় মোনাজাত এই মোনাজাতের ফজিলত হচ্ছে তিনটা এক হচ্ছে দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আখেরাতেও কল্যাণ পাবেন তিন হচ্ছে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন তো এখন আমার সাথে এই মোনাজাতটা অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মোনাজাতটা শিখে নেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حَسَدَةً وَقِنَا عَذَابَ النَّارِ أول بولا. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ أكشتها؟ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Banglo, ربنا آتنا في الدنيا এক অর্থ হে আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখ্রাত কল্যাণ দাও আর জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও সূরা আল বাকর দুশো এক নম্বর আয়াত তৃতীয় মনজাত এই মোনাজাতের ফজিলত হলো তিনটা এক আপনার তবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে তিন এবং আপনার সকল কাজ সহজ হবে তো আপনারা এই মহাজাত্র কিন্তু সব নামাজে পড়ে আল্লাহ তালের কাছে করতে পারেন মজাত হচ্ছে মিন্না أنك أنت السميع العليم. ربنا تقبل منا. ربنا تقبل منا. إنك أنت السميع العليم. وتب علينا انك انت التواب الرحيم انك انت التواب الرحيم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سورة بقرة شاتش نمبر آيات হ্যাঁ আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করেন নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রতা সর্বজ্ঞ আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তবা কবুলকারী পরম দয়াল তারপর চতুর্থ মোনাজাত একেবারে ছোট একটা মোনাজাত সব জাতীয় ছোট মোনাজাত এটা এই মোনাজাতের উপকার হচ্ছে তিনটা বা ফজিলত তিনটা এক সন্তান না হলে সন্তান হবে খুব বড় একটা ফজিলত দুই সন্তান হলে যোগ্য সন্তান হবে এবং ন্যাক ও আমলি সন্তান হবে তো এই মনোযাত্রা আমরা যারা মা বন্ধুরা আছে তারা অবশ্যই এই মনোযাত্রা নামাজের পরে সবসময় করবেন মনোযাত্রা হচ্ছে রব বিহা বেলি সলিহা বেলি মীন আবার বললেন রব বিহাবে হাবে মীন অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে একটি সৎযোগ্য সন্তান দাও সুরা সূরা পঞ্চমোনা মোনাজাত হচ্ছে এই মোনাজাতের উপকার বা তিনটা এক মা বাবার গোনা মাফ হবে সুভাষানব দুই তাদের কবরের আজব মাফ হবে তিন আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন যাৰ যাৰা আছি মাতা পিতাৰ হক যাৰা আছি তাৰ অৱশ্যে মাতা পিতাৰ হক আদায় কৰব আৰু এই দুৱাৰ দুৱা কৰব ৰ হাম হুমা কামা ৰবা নিশ্চয় ৰবিৰ হাম হুমা কামা ৰবা নিশ্চীৰ ৰবিৰ হাম হুমা কামারিসের আয়াত আয়াত আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম কর যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন